আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা চলে এসেছি সাভারের আশুলিয়া একটি গার্মেন্টসে। আমরা এখন অবস্থান করছি। এই গার্মেন্টসে প্রতি মাসে ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। কিভাবে ওনারা ফায়ার ড্রিল করে সেটি দেখার জন্য আমরা মূলত এসেছি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওনারা ফায়ার ড্রিল অনুষ্ঠিত করে। মানুষজন সমাবেশ স্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছে। সবগুলা লোক এক জায়গায় একত্রিত করে তারপরে এই ফায়ার ড্রিল অনুষ্ঠিত হবে। আমরা জানতে পেরেছি এখানে ফায়ার ব্রিগেডের লোকজন এসে ওনাদেরকে কিছু নির্দেশনা প্রতি মাসে প্রদান করে থাকে। কিভাবে ওনারা এই ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত করে সেটি আমরা দেখার জন্য এসেছি। সব লোক কাজ বাদ দিয়ে নিচে নেমে এসেছে। নিচে নেমে এসে সমাবেশ স্থলে এসে হাজির হয়েছে। একটু পরেই ফায়ার ব্রিগেডের লোকজন এসে ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেখেন সব লোকজন অপেক্ষায় আছে ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য। প্রতি মাসে এই ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি গার্মেন্টস প্রতি বছরে অনেক গার্মেন্টসে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়, যার কারণেই এই ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে। ফায়ার ব্রিগেডের লোকজন চলে এসেছে। এখন এখানে যারা শ্রমিক আছে তাদের মাধ্যমে তাদের মাঝে অনেক দিক নির্দেশনা দিচ্ছে, কীভাবে আগুন নিভাইতে হয়, কীভাবে অফিস থেকে বাইর হতে হয়, সেই নির্দেশনা ওনারা প্রদান করতেছেন। এই গার্মেন্টসটি অনেক বড় এবং প্রায় ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেছে। এখন আবার যার যার কাজে সেই সেই চলে যাচ্ছে। অনেক শ্রমিক, যেমন এখানে ছেলে শ্রমিক আছে তেমন মহিলা শ্রমিকও এখানে অনেক সংখ্যক রয়েছে। প্রতি মাসেই নাকি এরকম ফায়ার ড্রিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সবাই যার যার কাজে আবার যাওয়ার জন্য রওনা দিয়েছে। আজ আপনাদের মাঝে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আপনারা ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলের